প্রশ্ন কি বলেছে দেখো, এ ট্রেডারস মার্কড প্রাইস ইজ কত রোজ 30% অ্যাবাভ কস্ট প্রাইস, হি অ্যালাউ হিজ কাস্টমার 10% ডিসকাউন্ট অন দ্য মার্কড প্রাইস, এ হোয়াট প্রফিট ডাজ হি মেক। ভালো করে বোঝো, তুমি এখানে কস্ট প্রাইস 100 ধরো, সে মার্ক করে গেল 30% অ্যাবাভ কস্ট প্রাইস, তাহলে মার্ক প্রাইস কত হয়ে যাবে, মার্ক প্রাইস কত হয়ে যাবে, সেটা হয়েছে 130 হয়ে গেল। এরপর কি করেছে দেখো, হি অ্যালাউ করে হিজ কাস্টমার্স 10% ডিসকাউন্ট অন দ্য মার্ক প্রাইস, তার মানে এর থেকে 10% ডিসকাউন্ট যদি তুমি করো কত হয়ে যাবে 13 টাকা, তাহলে 130 থেকে 13 টাকা মাইনাস করলে 117 হবে তার সেলিং প্রাইস, একই না? তাহলে হোয়াট প্রফিট ডাজ হি মেক, এবার প্রফিট তুমি বের করতে পারবে, তোমার কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস 117, তুমি প্রফিট পার্সেন্টেজ কত হয়ে গেল 17%, কিন্তু উত্তর চলে আসলো। ঠিক আছে, অপশন নাম্বার কিতে রয়েছে, অপশন নাম্বার বিতে রয়েছে।